আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক প্রবলেম টেক। নতুন একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আসলাম আজকের এই ভিডিওটা। বেশি বড় হবে না, ছোটখাটো একটা ভিডিও দিচ্ছি, তাই একটু মনোযোগ দিয়ে দেখুন। যারা অলরেডি বেকার ভাইয়েরা রয়েছেন, অলরেডি ইনকাম করতে চান, মোটামুটি আপনার হাতের আশেপাশে কারো না কারো হোয়াটসঅ্যাপ কিন্তু খোলা নাই, বেশিরভাগ মানুষের কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা থাকে না। তারপর টেলিগ্রামটা বর্তমানে একটা ভাইরাল হয়ে গেছিল, তখন কিন্তু মোটামুটি কিন্তু অনেক বিক্রি করা হয়েছে, ঠিক আছে। তো এখন দরকার হইতেছে আমাদের নাম্বার। তো নাম্বার সেল করে যে ইনকামটা, সেটা নিয়ে কিন্তু আমি এর আগে একটা ভিডিও মেক করেছি মোটামুটি, তবে আজকে একটু ভিন্ন টাইপের ভিডিও মেক করলাম। একটু মনোযোগ দিয়ে দেখুন, আপনি যদি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট দেন তাহলে 8 টাকা পাবেন, অর্থাৎ আপনার নাম্বারটা শুধু বলতে হবে এবং সেখানে একটা কোড যাবে, সেই কোডটা যদি বলেন তাহলে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। যদি এটা করতে পারেন তাহলে অলরেডি আপনি পেয়ে যাবেন 8 টাকা, ঠিক আছে। এখন আপনি যদি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন তাহলে ওই নাম্বারটাই সেম আরেকটা কোড যাবে, সেটা হবে হোয়াটসঅ্যাপের জন্য। হোয়াটসঅ্যাপের জন্য সেটা দিবেন তাহলে আপনি পাবেন 10 টাকা, টোটাল হইতেছে 18 টাকা। তো আপনি একটা নাম্বার থেকে 18 টাকা পেতে পারেন। তাহলে হিসাব করেন, যদি আপনি 100 নাম্বার করতে পারেন তাহলে আপনি কত পাইতেছেন? অলরেডি 1800 টাকা আপনি নগদ বা বিকাশের মাধ্যমে উইথড্র বা দিতে পারবেন, অর্থাৎ এক কথা পেমেন্টটা পেয়ে যাবেন। পেমেন্ট যে পাবেন এটা 100% শিওর, এটার ভিতরে কোনো ঝামেলা নাই, সেটা আমি প্রসেস দেখিয়ে দিব। তার জন্য অবশ্যই আমার যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেটার ভিতরে জয়েন হয়ে নিন। আমার টেলিগ্রাম গ্রুপের নাম্বারটা অলরেডি লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি খুব সহজে এখানে জয়েন হতে পারবেন। এখন আমি একটু বলি আসলে এগুলো দিয়ে তারা করেটা কি। আমি অলরেডি এক ভাইয়ের সাথে কথা বলেছিলাম, তার সাথে আমি জানতে চাচ্ছিলাম যে ভাই নাম্বার কিনেন কত টাকা, হ্যাঁ হোয়াটসঅ্যাপ নাম্বার কত টাকা করে? 8 টাকা করে। আচ্ছা ভাইয়া টেলিগ্রামে কত? টেলিগ্রামে 8 টাকা, আমি টোটাল 18 টাকা দুইটা, তাই না? হ্যাঁ, তাহলে সাদা তার সাথে যে কথাটা হয়েছে সেটা সে বলছে হোয়াটসঅ্যাপের জন্য দিবে 10 টাকা এবং টেলিগ্রামের জন্য দিবে 8 টাকা। তো এখন আমি বলছি যে ভাই আপনি কতগুলো নিতে পারবেন? সে বলতেছে তুমি টেলিগ্রাম নাম্বার বিক্রি করতে চাচ্ছ না হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা একটু বলো, তুমি কয়টা নাম্বার দিতে পারবে সেটা তো বলো, তুমি যাই নাম্বার দিবা আমি কিন্তু তাই নিতে পারবো। তো এটা কিন্তু সে বলে দিছে। এখন আমার কথা হচ্ছে এইগুলো দিয়ে আসলে করেটা কি। তো আমি একটু ক্লিয়ার করি, আপনারা হয়তো বা দেখতে পারবেন এই যে রাইড গো একটা অ্যাপস আছে, রাইড গো একটা টেলিগ্রাম গ্রুপ বা অলরেডি চ্যানেল রয়েছে, এটার ভিতরে 9.4K সাবস্ক্রাইবার রয়েছে। এখানে অরিজিনাল সাবস্ক্রাইবার কতগুলো এটা কিন্তু আমরা জানি না, ঠিক আছে। তো অরিজিনাল সাবস্ক্রাইবার আমি কাদের বলতে বোঝাচ্ছি সেটা হইতেছে এরকম, ধরুন আপনি আপনার গ্রুপে মেম্বার সংখ্যা বাড়াতে চাচ্ছেন, তখন আপনি আপনার কন্টাক্টে যারা রয়েছে এদের কিন্তু অ্যাড করতে পারবেন, কি তাই না? এখন আপনি চাচ্ছেন আপনি আজকেই 2000 3000 5000 মেম্বার অলরেডি অ্যাড করে দিবেন, আপনার গ্রুপটাকে বিশাল বড় করে দিবেন, যেটা শপএক্স করেছে অলরেডি। আপনারা আমি আপনাদেরকে দেখাইতেছি তারা করছেটা কি, তারা 55103 মেম্বারওয়ালা একটা বিশাল বড় গ্রুপ, কিন্তু এদের ভিতরে অনলাইনে আছে মাত্র 200। তো বিষয়টা একটু খেয়াল করেন, যেখানে 55000 মেম্বার আছে সেখানে মাত্র 200 অনলাইনে, এটা কি সম্ভব? না ভাই, এটা কখনোই পসিবল না, মাত্র 200 অনলাইনে এটা কোনোভাবে সম্ভব হয় না। কম পক্ষে যদি 100 ভাগের যদি আমি 1 ভাগও ধরতাম, যদি 55000-এ আমি 100 ভাগ করলাম, এর মধ্যে 1 ভাগ যদি আমি ধরতাম, তবুও তো অলরেডি মিনিমাম তো 500 অলরেডি থাকা উচিত ছিল, ঠিক আছে। তো 500 হলে হয়তো বা একটা মানানসই হইতো, কিন্তু এটার মেম্বার 200 300 বেশি কখনোই হয় না। তো ভিউয়ার্স অলরেডি এটার একমাত্র কারণ এটার ভিতরে যে মেম্বারগুলো আছে, এই সব মেম্বারগুলো আপনি এক কথায় ধরতে পারেন যে এগুলো সব কেনা মেম্বার, অর্থাৎ আপনি ওই যে বিক্রি করবেন 8 টাকা 10 টাকা দিয়ে, ওই মেম্বারগুলো কোথায় যাবে? এই গ্রুপে অ্যাড হবে, কারণ আপনি একটা মেম্বার দিয়ে হাজার 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 গ্রুপে অ্যাড করাতে পারবেন, এটা তো সবাই জানে, ঠিক না? আপনি একটা গ্রুপে মেম্বার বাড়াবেন এটা তো কোনো ব্যাপার না, চুক্তির কাজ। আপনি ইচ্ছে করলে হাজার হাজার গ্রুপে অ্যাড হতে পারবেন, একটা নাম্বার দিয়ে কিন্তু হাজার হাজার গ্রুপে অ্যাড হওয়া যায়। তাহলে যে ব্যক্তি কিনতেছে সে বিক্রি করতেছে 5 টাকা করে অলরেডি প্রতি পার্সন। আপনি যদি 100 মেম্বার অ্যাড করাইতে চান তাহলে আপনাকে 500 টাকা তাকে দিতে হবে, সেই 100 মেম্বার অ্যাড করাই দিবে। এখন আপনি যদি 1000 মেম্বার অ্যাড করাইতে চান তাহলে আপনাকে দিতে হবে অলরেডি এখানে 5000 টাকা এই হিসাবে, কিন্তু এটা হয়তো বা তারা সেক্রিফাইস করে হয়তো বা দিতেছে যে 2500 টাকা বা 2000 টাকা এরকম করে কমিশন নেয়, ঠিক আছে। তাহলে সে আপনার গ্রুপের মেম্বারটা অলরেডি বাড়ায় দিবে, এটাই হইতেছে ফার্স্ট কাজ। হোয়াটসঅ্যাপে একই কাজ করে, হোয়াটসঅ্যাপে সেম কাজ, হোয়াটসঅ্যাপের কাজ কি, ঠিক একই রকমভাবে টেলিগ্রামে যেরকমভাবে মেম্বার বাড়াই দিতেছে ঠিক একই রকমভাবেও কিন্তু সে অলরেডি অ্যাড করাই দিতেছে। হোয়াটসঅ্যাপ যে গ্রুপগুলো আছে সেই গ্রুপের বিপরে মেম্বার কিন্তু অ্যাড করে দিতেছে। এতে করে হচ্ছে কি, অলরেডি আমরা অনেক মানুষ আছে বাংলাদেশে অনেক মোটামুটি ভালো মনে করেন যে ফোন ইউজ করে, কিন্তু হোয়াটসঅ্যাপ টেলিগ্রামটা এতটা বেশি ইউজ করে না, হোয়াটসঅ্যাপটা ইউজ করলেও টেলিগ্রামটা ইউজ করে না, আবার টেলিগ্রামটা ইউজ করলেও হোয়াটসঅ্যাপটা ইউজ করে না। তো তখন হয় কি, এদের কাছ থেকে নাম্বারটা আপনি যদি নিয়ে আসেন তাহলে কিন্তু বিক্রি করতে পারবেন। আর এর জন্য যদি আপনার ইচ্ছা হয় যে না আমি অলরেডি বিক্রি করব, আমার সাথে যোগাযোগ করেন, আমি অলরেডি তার সাথে কথা বলাই দিব, আপনি ইচ্ছা মতো সেল করেন, ঠিক আছে। সে আপনি অবশ্যই টাকা পেমেন্ট পাবেন,
আপনার নাম্বার দিবেন, তারপর আপনি অলরেডি পেমেন্টটা পেয়ে যাবেন, ঠিক আছে? এটা কোনো প্রবলেম না, আপনার শুধু অ্যাকাউন্টটা রাখতে হবে, ঠিক আছে? অ্যাকাউন্টটা রাখলে আপনি কিন্তু অলরেডি পেমেন্ট পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনি কি করবেন? এখন তো একসাথে এতগুলো নাম্বার অ্যাড রাখা সম্ভব না, আপনি করবেন কি, এক নাম্বার ফার্স্ট আপনি যার ফোন থেকে নেবেন, টেলিগ্রাম নিলেন অথবা হোয়াটসঅ্যাপের জন্য নিলেন, আপনি ফোনে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ, আপনার যে ফোন আছে আপনার ফোনে হোয়াটসঅ্যাপে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, সে এখানে ক্রিয়েট করে আপনার সেই নাম্বারটা দিয়ে আপনি অলরেডি ওই নাম্বারটা নিয়ে নিলেন। এতে করে হবে কি, হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা আসবে, যে কোডটা আসবে, সেই কোডটা কিন্তু আপনার অলরেডি জানা থাকবে, আপনি সরাসরি অনলাইনে সেই লোকটাকে জানিয়ে দিলেন, সে আপনার কিন্তু ডিটেল বলে দিবে এবং ডেইলি কতগুলো আপনি দিতে পারলেন নাম্বার সেটা হিসাব করে রেখে আপনাকে টাকাটা পেমেন্ট করে দিবে। এরা বেশি হেরফের করে না, কারণ এরা যেহেতু নাম্বার কিনে তাই আপনাকে ঠকাবে না, এটা হচ্ছে ফার্স্ট কথা। আর যদি অলরেডি তার যদি ঠকানোর ইচ্ছাই থাকতো তাহলে সে এত বড় গ্রুপের মালিক হতে পারতো না, বা সে কিন্তু অলরেডি গ্রুপ সেল করে অর্থাৎ বাই করে এরকম কিন্তু কাজ করে থাকে। এদের কাজই হতেছে আপনার বিভিন্ন গ্রুপ অলরেডি সেল করা এবং বিভিন্ন গ্রুপ অলরেডি মেম্বার অ্যাড করা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন কি লিখছে, সরি, 100 মেম্বার 5 টাকা বলছে, 1 মেম্বার 5 টাকা না, 100 মেম্বার 5 টাকা, 200 মেম্বার 10 টাকা, 1000 মেম্বার অলরেডি 50 টাকা। এটা হইতেছে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন ধামাকা অফার, 1000 মেম্বার 70 টাকা, ঠিক আছে? 1000 মেম্বার 70 টাকা, ঠিক আছে? অলরেডি বুঝতেই পারছেন কি লিমিটেড অফার দিছে। আমার কাছ থেকে টেলিগ্রাম গ্রুপে মেম্বার অ্যাড করতে চাইলে আমাকে ইনবক্স করুন, এটাই হইতেছে অলরেডি নাম্বারটা আমার অলরেডি দিয়ে দিছে, বুঝতেই পারছেন ব্যাপারটা। তো এখন এই যে নাম্বার আপনি অলরেডি টেলিগ্রাম গ্রুপে কেনা হবে, ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপ কেনা হবে এটা অলরেডি বলছে, আপনি টেলিগ্রাম গ্রুপে মেম্বারও অলরেডি বাড়াইতে পারেন, 5000 মেম্বার 550 টাকা, পূর্বমূল্য ছিল 500-750 টাকা। দেখতেই পাচ্ছেন বিষয়টা কি করে, এরা আসলে এই নাম্বার নিয়ে কি করে, এই কাজটা করে, ফার্স্ট কাজ দিতেছে এটা। এবার সেকেন্ড কাজ যেটা, সেটা হইতেছে তারা সেই নাম্বারটা রেখে দেয়, সেতে তার অ্যাকাউন্টে থাকলেও সেটা ঠিক মতো রেখে দেয়, এবং কিন্তু যখনই এরকমভাবে কোনো অফার আসে যে অমুক জায়গায় নাম্বার বা মেম্বার বাড়াতে হবে, তখনই কিন্তু মেম্বার বাড়ানোর সময় টেলিগ্রাম গ্রুপটাই অ্যাড করে থাকে, হোয়াটসঅ্যাপের ঠিক সেম কাজ করে থাকে। তো ভিউয়ার্স, আজকে হয়তো বা এই বিষয় নিয়ে একটু পেঁচাল বেশি হয়ে গেল, তো বিভিন্ন রকম রিস্ক থাকে, অনেক সময় আমরা বলে থাকি হ্যাঁ থাকতেই পারে, আপনার টেলিগ্রাম নাম্বারটা ইউজ করে যদি কোনো কিছু করে থাকে তখন একটা প্রবলেম হতে পারে, এটাই একটা রিস্ক থাকে, এছাড়া কোনো রিস্ক বলতে কোনো শব্দ নাই। তো ভিউয়ার্স, অলরেডি আমরা যারা অনলাইনে কাজ করছি আমাদের একটা টেলিগ্রাম আছে এবং আমাদের একটা হোয়াটসঅ্যাপ আছে, আপনি ইচ্ছা করলে একটা সেল করতে পারেন, তবে সেল করা ভালো হবে না, আপনার নিজের কাছে রেখে দেন, অন্যটা যারা অলরেডি বাটন ফোন ইউজ করে সেই নাম্বারগুলো দিয়ে অলরেডি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামটা আপনি ইউজ করতে পারেন, কারণ তারা তো টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ইউজ করছে না, ঠিক আছে? এখন আপনি যে কাজটা করবেন, যদি আপনি টাকা ইনকাম করতে চান, এই প্রসেসে যারা স্টুডেন্ট রয়েছে, যারা অলরেডি আমরা বেকার রয়েছি, তারা কিন্তু অলরেডি এই কাজগুলো করতে পারি, হাতের কাছে ফোন আছে, অলরেডি নাম্বার দিয়ে দিলেন, অসংখ্য নাম্বার থাকে, একজন মানুষের কাছে 8-10টা সিমও থাকে, এরকম মানুষ রয়েছে, তবে আপনি ফোন নিয়ে অলরেডি নাম্বারটা দিবেন অবশ্যই বলে কয়ে, তারপর কিন্তু এগুলো কাজ করেন, অনেক সময় দেখা গেছে এটা সম্ভব হয় না। তো ভিউয়ার্স, আজকের ইনকাম হচ্ছে অলরেডি টেলিগ্রাম নাম্বার সেল করে, হোয়াটসঅ্যাপ নাম্বার সেল করে আপনি 1টা নাম্বার থেকে 18 টাকা, তাহলে 100 নাম্বার থেকে 1800 টাকা একদিনে ইনকাম করতে পারেন, অবভিয়াসলি একদিনে ইনকাম করা যায়, এটা কিন্তু বেশি একটা বড় কাজ না। তো যদি প্রয়োজন হয় অবশ্যই টেলিগ্রামে যোগাযোগ করুন, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।